प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो व्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येभ्यः प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतभरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रणयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अन्धतामीष्टविश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्तुदायिनं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीवान् सवार चारणरणु मागे अधम শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম কুমার সন্ন্যাসী যোগীন্দ্র বহু অন্তরঙ্গের আগমন। এই অংশে পড়ছিলাম লাটু মহারাজের আসার কথা। লাটু মহারাজ সম্পর্কে বলা আছে ভারি সুন্দর, চিরভক্ত শ্রীপ্রভুর অনাসক্ত জনা দুঃখিতবু অবিদ্যায় অতিশয় ঘৃণা, উপরে ইক্ষুর মতো কর্কশ আকার, ভিতরে মধুর ভক্তি রসের সঞ্চার, খর্বাকৃতি পুষ্টকায় বীর বলবান সবল সকল শিরা, লাট্টু তার নাম, শ্রীপ্রভুর দাস সেবা ভক্তি অন্তরে, দাস্যভাবে হনু যথা রাম অবতারে, নিরক্ষর লাট্টু ভাই নাই বর্ণবোধ, বাগবাদিনীর সঙ্গে বিষম বিরোধ। লাটু মহারাজের স্মৃতি দিয়ে আমরা শুরু করেছিলাম। লাটু মহারাজ সম্পর্কে বলা হচ্ছে যে চিরভক্ত, যার ভক্তি একেবারে সব সময়ের জন্য, কোনো আজ আছে, আমাদের সাধারণত তো আজ আছে কাল নেই, তো আজ রাম বাবার ভক্তি আছে, কাল শ্যাম বাবার ভক্তি আছে, পরশুদিন যদু বাবার ভক্তি আছে, মাঝখানে দেখেছিলাম একটা সময় সে সন্তোষী মা ষোলা শুক্রবার বিনা অনুরাগ জয় মা সন্তোষী কি মানে এলো, তারপরে এলেন বাবা তারকনাথ, সবাই কাঁধে মাপ নিয়ে ছুটছে, হ্যাঁ সবাই ভাবছে যে সবাই সন্ধ্যারায় হবে, সবাই ছুটছে, সবাই ভাবছে ওরকম উল্টে পড়ে যাবে, তারপরে সমস্ত করে জল সিনেমা যেরকম ঢুকে যায় এইভাবে ঢুকে যাবে, সেখানে বিশাল অবস্থা খারাপ। আমাদের কোনো একটা জিনিসে আসলে ভক্তি থাকে না, আমরা এই নানা জিনিস চাইতে গিয়ে ভগবানকে ছাড়া আমাদের আর সব কিছু চাওয়া হয়। আগের দিন বলেছেন আমাদের সব চাই, সব রকমের এন্টারটেনমেন্ট চাই, জীবনে সব আনন্দ চাই, আবার একই সঙ্গে ভগবানকেও চাই। বিরজানন্দ খুব স্পষ্ট করে বলছেন যে ভগবানও চাই আবার সংসারে সব সুখ চাই, তা হয় না গো হয় না। তাই বলছেন যেটার প্রতি ভালোবাসা সেটার প্রতি পূর্ণ ভালোবাসা থাকবে। বলছেন চিরভক্ত শ্রীপ্রভুর অনাসক্ত জানা, অনাসক্ত মানে কোনো কিছুতে তাকে আসক্তিতে ফেলে না। আমরা আসলে ভগবান থেকে অন্য কিছুতে সরে যাই, কারণ অন্যান্য আসক্তি আমাদের এত আকর্ষণ করে যে ভগবানের কাছ থেকে যখন এটা পাচ্ছি না তখন ওটা নিশ্চয়ই পাবো। ষোলোটা শুক্রবার যদি আমি করি তাহলে সংসারে সুখ ফিরে আসবে, যদি মন প্রাণ উজাড় করে আমরা নিজেদের ইষ্টমন্ত্র বা জপ করতে পারি তাহলেই কিন্তু সংসারে সুখ ফিরে আসবে, তার জন্য ষোলোটা শুক্রবার করার দরকারই নেই আলাদা করে। আমার মনে আছে একটা হাউজিং কমপ্লেক্স উদ্বোধন করতে গিয়েছিলাম অনেক বছর আগে, সেখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে একজন অধ্যাপক এসেছিলেন, তিনি সেখানে সংস্কৃত এবং জ্যোতিষ চর্চা নিয়ে চর্চা করেন, সংস্কৃত পড়ান এবং জ্যোতিষ চর্চা নিয়ে চর্চা করেন, ভারী সুন্দর একটা কথা বললেন। আমি বললাম এই যে আপনাদের যে পাথর টাথর বলছে, একটা পাথর টাথর নিশ্চয়ই কাজটা দেয়, আমি জ্যোতিষী আমি কী করে না বলি, কিন্তু আমি বলি দুটো পদ্ধতি, কেউ কেউ যদি ইষ্টমন্ত্র মন প্রাণ দিয়ে জপ করতে পারে তার জীবনের সমস্ত ঝঞ্ঝা সমস্ত কিছু ভয় কেটে যেতে পারে। তিনি আমাদের মন্ত্রের কথা বললেন, যেহেতু এটা শ্রী শ্রী মায়ের কাছ থেকে আমরা পেয়েছি পরম্পরায়, শ্রী শ্রীমা বিরজানন্দজিকে দিয়েছেন, বিরজানন্দজি পরবর্তীকালে সংঘগুরুদের কাছে পৌঁছেছেন,
এখন আমরা যে ট্রেনিং যে মন্ত্র পাই সবই ঠাকুর যা শ্রী মাকে শিখিয়ে গেছেন সেই মন্ত্রগুলোই আমাদের মধ্যে চর্চা হবে। তিনি বলছেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যে মন্ত্রকে স্পর্শ করে দিয়েছেন সে মন্ত্র অত্যন্ত শক্তিশালী। বলছেন কেউ যদি তার গায়ত্রী মন্ত্র ইষ্টমন্ত্র জপ করে তাতেই হবে। আর আরেকটা অদ্ভুত কথা বললেন যেটা আগে কখনো শুনি, বলছেন প্রত্যেক দেবতা প্রত্যেক গ্রহের একজন করে মাতা থাকে, যে গ্রহ কুপিত সেই গ্রহের মাতাকে যদি আপনি পুজো করেন তার মানে উনি ধরুন এক গ্রহ আমি আরেক গ্রহ, আমাদের দুজনের মধ্যে শত্রুতা আছে, আমি ওই ওনার যে গ্রহের যে মাতা তার যদি পূজা অর্চনা করলাম তাহলে তিনি আমার মা হলেন, তাহলে দুজনের মধ্যে সম্পর্ক হলো ভাই ভাই ভাইয়ের বুকে। আমরা এমনি সাধারণত ভাই ভাইয়ের বুকে ছুরি বসাই কিন্তু মানে প্ল্যানেটারি সিস্টেমে নাকি এরকম বসানো যায় না। বলছেন তাহলে হয় এই চিরভক্ত ইষ্টের প্রতি একটা এই কনিষ্ঠা ভক্তি এটা আমাদের খুব দরকার। বলছেন কিরকম ছিলেন, বলছেন উপরে ইক্ষুর মতো কর্কশ আকার ভিতরে মধুর ভক্তি রসের সঞ্চার। যেমন আখের ওপর থেকে নিচ অব্দি সবটা একটা কোষ একটা শক্ত কিছু দিয়ে লাগানো আছে, যদি ছাড়ানো যায় ভেতরের থেকে যে রসটা বেরোয় চিনি সুধা একেবারে। বলছেন তিনি ঠিক সেরকম চরিত্র, বলছেন কেমন খর্বাকৃতি বিরাট আকার নয়, পুষ্টকায় বীর বলবান একদম আনেস্যুমিং একেবারে, এই গেঁড়াগোড়া সপ্তপক্ত ছেলে যাতে একটু ফিরেও তাকায় না, আমির খানের মতো একটা কুকুরের চেহারা নয়, 36, 22, 36 এরকম কোনোটা দিক দিয়ে যায় না, যে কেউ ফিরেও তাকাবে না তেমন চেহারার কথা বলছে। কিন্তু বলছেন সবল সকল শিরা লাট্টু তার নাম, বলছেন কিন্তু তার প্রত্যেকটি শিরা উপশিরা সেটা সবল এবং সেটা হচ্ছে সকল শিরা তার লাট্টু তার নাম, সবল খুব স্ট্রেন্ডি, স্বামীজি বলছেন আনার্জ অফ স্টিল সেই রকম। প্রভুর প্রতি কিরকম না দাস্যভাবে তিনি করেছেন, দাস্যভাবে তিনি তার যথা রাম অবতারে নিরক্ষর লাট্টু ভাই নাই বর্ণবোধ বাঘবাদিনীর সঙ্গে বিষম বিরোধ, লেখাপড়া একেবারে কিচ্ছু জানতেন না। আগের দিন আমরা বলেছি ঠাকুর শেখাতে চাইছেন ক বলতে চাইছেন সে কা বলছেন, বলছেন ককেই কা বলছিস তাহলে কায় আকারকে কী বলবি, তার লেখাপড়া শেখা হয়ে যাবে। বলছেন এই নিয়ে পুথিকার বলছেন কাজ কিবা বিদ্যা দেবী তোমার প্রসাদে যদ্যপি তাহায় রামকৃষ্ণ ভক্তিবাদী, নিরাপদে রাখো রুখে তোমার দুয়ারে রামকৃষ্ণ নামে হবে অবসীম রূপার, বিদ্যার ছলনা কথা শুনো শুনো মন বিদ্যা পক্ষে কি কহিলা প্রভু নারায়ণ, বিদ্যার আকার কিবা বিদ্যা বলে কারে শুনিলে চলন্ত নাড়ি সঙ্গে সঙ্গে ছাড়ে। বলছেন বিদ্যা সম্পর্কে ঠাকুরের যে অদ্ভুত কথা আপনারা শুনেছেন যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন না তোমার স্ত্রী কেমন, বলছে আজ্ঞা ভালো তবে অজ্ঞান, ঠাকুর বললেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। এই যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে পুঁথিগত বিদ্যা না থাকলে আমাদের কিছু হবে না সেটাকে একেবারে নস্যাৎ করে দিলেন, ঈশ্বরকে জানার নাম জ্ঞান এবং ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান, এটা যদি না জানা থাকে তাহলে দেখবেন আপনার সব MBA ডিগ্রি কোনো মানে নেই। আসলে ফলিত বিদ্যারই দাম আছে যেটা আপনি ব্যবহার করতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত সেটাকে সেই জায়গায় আপনি আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত এটা একটা কাগজের টুকরো, সংসারে প্রবেশের একটা প্যাসপোর্ট আর কিচ্ছু নয়, তারপরে ঢুকে গেলে এটা কোনো কাজেই লাগে না। একটা জিনিস যদি শিক্ষা বিদ্যার শিক্ষা হয় সেটা আমাদের মস্তিষ্ককে খুব সুচারুভাবে পলিশ না করে তার মধ্যে যদি উৎকর্ষ দান না করে সে বিদ্যার কোনো মানেই নেই। আমাদের ওখানে অন্য কোনোভাবে নেবেন না, আমাদের ওখানে সব শুধুমাত্র 36 স্কুল আছে, প্রাইমারি সেকেন্ডারি জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি এসব মিলে 36 স্কুল আছে কিন্তু উচ্চশিক্ষার জন্য মাত্র একটি কলেজ আছে, ফলে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করে তারা যদি ওই কলেজে তারাই থাকে যারা অন্য কোথাও চান্স পায়নি, ফলে সবাই ছড়িয়ে গেছে নরেন্দ্রপুর সব জায়গায়, তারপরে একবার যারা গঙ্গার ওপারে এসেছে তারা কোনো দিন ফিরে যায়নি, ফলে আমাদের এখানে শিক্ষিত মানুষ প্রচুর কিন্তু পলিশড মানুষ একেবারে যে খুব সুন্দর যে মানুষ এরকম নেই, কত ভোঁতা ছোট্ট ছোট্ট দেখে খুব অবাক লাগে কত লেখাপড়া শেখা মানুষ কত বিদ্যা বুদ্ধি আছে, কেউ জাতীয় শিক্ষক হয়েছেন কেউ শিক্ষারত্ন হয়েছেন কেউ হেনারত্ন তেনারত্ন না কিন্তু রত্নের ছড়াছড়ি, আমরা এই গোরত্ন হয়ে গেছি সেই এত রত্নের ছড়াছড়ি, সেই রত্নের ছড়াছড়িদের মধ্যে এত মিননেস ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে এত মিননেস, তখন মনে হয় এই যে বিদ্যা বুদ্ধি এগুলোর কোনো দাম নেই, বিদ্যা যদি মানুষের হৃদয়ের প্রসারণ না ঘটায় তাহলে হয় না। ঠাকুর একদিন মাকে প্রশ্ন করেছিলেন মা আমিও তো মূর্খ তাহলে আমার কি হবে, অদ্ভুত একটা দর্শন হয়েছিল যেটা আমরা আগের দিন বলেছি সেটা হলো এই
তিনি বলছেন, জননী এতেক শুনি দেখাইলা মোরে, তখনই চকিত তরা তিলের ভিতরে, দাঁড়াইয়া একাধারে মৃদুমন্দ হাসি, পর্বত প্রমাণ কত উঁচলার রাশি, অঙ্গুলি চালনে মাতা কহিলেন পরে, এসব বিদ্যার রাশি বিদ্যা এনে বলে, এই জঞ্জালের রাশি বিদ্যা নামে জানা, নিতে হও নাও তুমি নাহি মোর মানা। তিনি বললেন, মা একটা অদ্ভুত দর্শন করালেন, একটা তিলের মধ্যে দেখলেন, কি দেখলেন, ওঁচাল, ওঁচাল মানে হচ্ছে ওই শস্য ঝাড়ার পর যে ধুলোটা পড়ে থাকে সেইটা, এরা গরুতেও খায় না। বলছেন একটা জারে ভেদ করে রয়েছে সেখানে, সেটা মা তাকে দেখে বললেন, এই হচ্ছে বিদ্যার রাশি, বিদ্যার রাশি, একে বিদ্যা বলে, জঞ্জাল তুমি নিতে চাও আমার কোনো সমস্যা নেই, নিতে হয় নাও তুমি নাহি হও মানা। তার মানে এই নয় যে বিদ্যার আমরা চর্চা করব না, বিদ্যার চর্চা করব অবশ্যই বুদ্ধি এবং মানসিক বিকাশের জন্য, তা যদি না করতে পারি তাহলে আমাদের কিছু হবে না। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, আজকে আমরা নতুন অংশ থেকে শুরু করব। প্রভুপদে ভক্তিরাতি, প্রভুপদে ভক্তিরতি, যাহে নাহি মিলে দূরি করে নমস্কার রাখে তায় ঠেলে, হোক ব্রহ্ম প্রজাপতি সৃষ্টি শক্তি যারে, হোক ব্রহ্মা প্রজাপতি সৃষ্টি শক্তি যারে, হোক বিষ্ণু যার কাছে পালনের ভার, হোক পিনাক পানি যোগী ত্রিপুর, হোক পিনাক পানি যোগী ত্রিপুরারী, পরম নির্বাণ দাতা ত্রিলোক সংহারী, হোক না দেবেশ ইন্দ্র ত্রিদশ ঈশ্বরে, সে হয় যে হয় সে হয় হোক কারে নারী ডর, সর্বেশ্বর প্রভু নিজে ঠাকুর আমার, এবার আপনি খোদে নহে অবতার, প্রভুর ওধারে আর নাহি কোনো গ্রাম, অন্তলীলা মধ্যে পাবে ইহার প্রমাণ, বিভূতিতে জ্ঞান করিবে তুচ্ছ ছাড়, একারাম কৃষ্ণ ভক্তি সকলের সার, বিভূতি বিরুধি বড় প্রভু ভক্তি পথে, সর্বদা স্মরণ করি রাখিবে তপাতে, লীলায় শুনহ মন তাহার প্রমাণ, অমৃত ভাণ্ডার রাম কৃষ্ণ লীলা গান। প্রভুপদে ভক্তি, প্রভুপদে ভক্তি মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভক্তি না, এটা দুটো অর্থ আছে। আপনারা যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত, যারা ইষ্টের প্রতি আছে, তাদের তারা ভাবতে পারেন যে শ্রীরামকৃষ্ণের ভক্তি, এছাড়াও যেটা হচ্ছে উচ্চ ভাবের প্রতি ভক্তি, মনটা যদি উঁচু জিনিসকে চিন্তা না করতে পারে, তাতে যদি না থাকে, তাহলে এই বিদ্যাকে আমরা দূর থেকে প্রণাম করাই ভালো। বলছেন, হোক ব্রহ্মা প্রজাপতি সৃষ্টি শক্তি যার, হোক বিষ্ণু যার কাছে পালনের ভার, হোক পিনাক পানি যোগী ত্রিপুরারী, পরম নির্বাণদাতা ত্রিলোক সংহারী, হোক না দেবেশ ইন্দ্র ত্রিদশ ঈশ্বর, যে হোক সে হোক হোক কারে নাহি ডর, সর্বেশ্বর প্রভু নিজে ঠাকুর আমার, এবারে আপনি খোদে নহে অবতার। এবারে জগৎ সংসারে যদি সবাই যদি আমার প্রতি দুষ্ট রুষ্ট থাকেন, তথাপি যদি আমার নিজ ইষ্টের প্রতি আমার ভালোবাসা থাকে, নিজ ইষ্টের প্রতি ভক্তি থাকে, নিজের ইষ্টের প্রতি আমার অচলা নির্ভর থাকে, নির্ভরতা থাকে, তাহলে জগৎ যদি আমার বিরুদ্ধেও থাকে তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমাদের নিজেদের উচ্চ জীবনের প্রতি যতই ভালোবাসা থাকুক, যত থাকবে তত আমরা বিকশিত হব। আমাদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের ওপর, অন্যের বলা কওয়ার ওপর নির্ভর করি। আমরা আগের দিন বলেছিলাম, সে একটা গল্প আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ছোট্ট ছেলে ভিডিও এনেছিল ইয়েতে ইউটিউবে, সেখানে সে বলছে, না আমার গায়ের রঙটা কালো তাতে আমার কোনো সমস্যা নেই, সমস্যা যদি কারুর থাকে সে আপনার, আমি দেখতে মেটে তাতে যদি কারুর সমস্যা থাকে সে সমস্যা আপনার, আমি তোতলা শুনতে যদি কারুর সমস্যা থাকে সে আপনার। দেখবেন খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, সে এখন সোজাসুজি আমাদের বিঁধেছে, কারণ এই সমস্যার কারণ নেই শুধু আমাদের, আমরা ভাবি অন্যে কী বললো তাই দেখি, আমরা নিজেদের বিকাশের কথা ভাবি না, নিজেদের উন্মুক্ত করার কথা ভাবি না, খালি ভাবি এইটা যদি করি জগতে লোকে কী বলবে, আমি কী বলবো, আমার জীবনটা আমার, সেটাকে না ভেবে আমরা অন্য জিনিসের প্রতি নিষ্ঠা রাখি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বিকশিত হও, বিকশিত হও, বিকশিত হও। স্বদেশ মন্ত্রের একেবারে শুরুতে স্বামীজি ভারী সুন্দর কথা বলছেন, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, দাস সুলভ দুর্বলতা
এই কাপুরুষতা এইমাত্র সহায় তুমি উচ্চ উচ্চাধিকার লাভ করিবে। দেখুন তিনটে জিনিস পাঁচটা জিনিস একটা কথাই বলে, পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা। কোনো একটা জায়গায় আপনি নিজে নন, আপনি অন্যের ওপর নির্ভরশীল। আমির খান চুল উল্টো ঢেল ঢেউ খেলিয়ে আঁচড়েছে, আপনাকে তেমনই আঁচড়াতে হবে, আপনাকে ভালো লাগুক না লাগুক। সেই কোথায় অনারকলি লম্বা লম্বা স্কার্ট করেছে সে আপনাকে ভালো লাগুক না লাগুক আপনাকে পড়তে হবে। আপনার কোনো অরিজিনালিটি নেই, আপনার কোনো নিজস্বতা নেই যেটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা যাবে। পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দ যদি মন্ত্র দীক্ষা দেওয়ার সময় অল্প বয়সী ছেলেদের একটা ভারী সুন্দর কথা বলতেন, আমি সেটা প্রত্যেকবার শোনার সুযোগ পেয়েছি। উনি বলতেন, সাধন কি, ভজন কি, সাধন পথ কেমন এটা তোমরা জেনে যাও, এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে বলে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করা মানে বুকে একটা রামকৃষ্ণদেবের লকেট নিয়ে ঘুরে পড়ানো নয়, জীবনটাকে সেই ভাবেতে ভাবিত করা। তাই বলছেন, যতক্ষণ না আমাদের জীবন কোনো একটা আদর্শের ভাবেতে ভাবিত হয় ততক্ষণ পর্যন্ত জগতে কে আমার উপর রুষ্ট, কে আমার উপর তুষ্ট সেটা ভেবে আমাদের কোনো লাভ নেই। বলছেন, যেহেতু আমার শক্তি কম তাই সমস্ত কিছু দিয়ে আমি আমার ইষ্টকে ভালোবাসার চেষ্টা করছি। বলছেন, প্রভুর ওধারে আর নাই কোনো গ্রাম, অন্তলীলা মধ্যে পাবে ইহারও প্রমাণ। কী অন্তলীলা মধ্যে ইহার প্রমাণ পাবেন? স্বামী বিবেকানন্দের মনে একটা খুব সংশয় জেগেছিল, বলেছিল এখন তো আমরা তো সারা জীবন একটা ক্লোক করে ঘুরে বেড়াই, বেশ সুন্দর মজা করে ঘুরে বেড়াই, কিন্তু মৃত্যুকালে ঠিক আমাদের আসল চেহারাটা বেরিয়ে পড়ে। স্বামী বিবেকানন্দের মনে হচ্ছে উনি তো এত কিছু বলেন, এই শেষ সময় যদি উনি বলেন যে উনি সেই, তাহলে বিশ্বাস হয়। তখন ঠাকুর বলছেন যে তোর এখনো অবিশ্বাস, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ, তবে তোর বেদান্তে দৃষ্টি দিয়ে নয়। বেদান্তে দৃষ্টি দিয়ে নয় কেন? কারণ বেদান্ত দ্বৈতকে স্বীকার করেন, সেখানে অদ্বৈতের কথা বলা আছে। অবতার যেখানে, অবতার তত্ত্ব নিয়ে যেখানে আলোচনা করছি সেখানে দ্বৈতের কথা আসছেন। স্বামীজি বলছেন না, এই সোয়ং জাত প্রতীত পুরুষ রামকৃষ্ণ স্ত্রীদানী, খানিক্ষণ আগে যেটা বললাম যে তুমি সেই এইবার রামকৃষ্ণ রূপে এসেছো, এই যে বোধটা এটা একবারে অন্তলীলায় আমরা জানতে পেরেছি যে সব কিছু সেখানে গিয়ে মিশেছে, সব কিছু সেখানে মিলে যাচ্ছে। বলছেন, বিভূতিতে জ্ঞান করিবে তুচ্ছকার, একা রামকৃষ্ণ ভক্তি সকলের সার। শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি আমাদের কি করে, আমাদের অরিজিনালিটির ওপর জোর দেয়। আমরা খুব বিভূতিতে চাই। এই পুঁথি যখন লেখা হলো স্বামী বিবেকানন্দ চাইছিলেন ঠাকুরের একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ বেরোক। কেন, আমরা তো খুব এই বিভূতি টিভূতি ভালোবাসে, দেখবেন ভারতের সাধক ভারতের সাধিকা কী অপূর্ব গ্রন্থ, কিন্তু সারা গ্রন্থ জুড়ে শুধু বিভূতির কথা বলছে। এমনি করে টিপে দিল বদল হয়ে গেল, অমনি করে টিপে দিল বদল হয়ে গেল, ধাঁই করে লাথি মেরে দিল পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে গেল সিদ্ধি লাভ হয়ে গেল। আমরা ওই জিনিসগুলোকে ভালোবাসি, আমরা খাটতে চাই না, আমরা গভীরে যেতে চাই না, তাই এই জিনিসগুলোকে আমাদের ভীষণ 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 ভালো লাগে। তাই স্বামীজি বলছেন তার কি আর কোনো কাজ ছিল না যে মদের বোতলকে বিগুপ্তের ওষুধ বানাবেন, এমন একটা জীবন দেখানোর জন্য চেষ্টা করেছিলেন স্বামীজি। একটা মানুষ শ্রীরামকৃষ্ণের ছবি আমরা দেখব, যে ছবির সাথে আমরা নিজেদের জীবনকে মেলাতে পারবো এবং তখন নিজেরা আশ্বাস পাবো যে পাঁচকোয়া দেহে যদি শ্রীরামকৃষ্ণদেব এইটি করে যেতে পারে, আমি আমার এই পাঁচকোয়া দেহতেও ভগবান লাভ করতে পারি। এটা ঠিক, যখন আমরা সাধন করতে যাই তখন দেখি শ্রীরামকৃষ্ণের শক্তির সঙ্গে আমার শক্তি মিলে না, কিন্তু তিনি যে সাধন করবার দুঃসাহস দেখিয়েছেন আমিও সেই সাধন করার দুঃসাহসটা দেখাতে পারি। এইটা শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের দেখান। বলছেন এই জীবনের মধ্যে কোথাও কিন্তু বিভূতি নেই, আপনি দেখুন একেবারে কোথাও কোনো বিভূতি নেই। যখন তিনি গুরু নিয়ে সাধন করেছেন গুরু যেমনটি বলেছেন এক ইঞ্চি বেশি করেনি এক ইঞ্চি কম করেনি, এক্স্যাক্টলি গুরু যেমন করেছেন তেমনভাবে করেছেন। তিনি কি চাইলে মাকে জ্ঞান রসি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে পারতেন না? কিন্তু ঠিক আমাদের যেরকম হয়, আমরা সিদ্ধির রাস্তার কাছে পৌঁছেও যেন কোনো একটা মায়া আমাদের টানে, আমাদের যেন অভয় দেওয়ার জন্য বলে, ওরে আমারও তোর মতো হতো, তোরও আমাদের মতো হয়। আমার মনে আছে ভূতেশ আনন্দজি মাঝে ভারী সুন্দর কথা বলছেন, মহারাজ জানেন তো জপ ধ্যান করতে গিয়ে মন বারবার বিক্ষিপ্ত হয়, উনি বললেন হ্যাঁ ওটাকে বলে বিক্ষেপ, আবার তাকে টেনে নিয়ে এসে ধেয় বস্তুতে নিয়ে আসা তা করে প্রত্যাহার। বলছে তোমারও হয় আমারও হতো, তোমারও হয় আমারও হতো, এমনভাবে বললেন আমারও হতো যেন আমি আর উনি এক জায়গায় দাঁড়িয়ে গেছি। রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে গিয়ে বলছি, মহারাজ জানেন তো জপ করতে বসলেই ঘুম পায়। বলছেন ও তোমার ঘুম পায়? কই আমার তো ঘুম পায় না।
আমি বললাম আপনি তো প্রেসিডেন্ট, আমি একজন সাধারণ ব্রহ্মচারী। বলছে না তুমিও সাধু আমিও সাধু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি? তোমার আমার সব এক লেভেলে এনে দান করলেন। স্বামীজির এই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এত জনপ্রিয় কেন? নিজেকে লেডিস, অন্যদের লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বললেন না, বললেন আমেরিকাবাসী ভগিনী এবং ভাইরা। তার নিজের ভাই ভগিনী স্তরে নামিয়ে নিলেন ভগবান, সেই কারণে এত ইম্পর্টেন্ট। রামকৃষ্ণদেব এই এইটা ওই অন্ত আমাদের শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে এইটা, কোনো বিভূতি নেই, কোনো লোক দেখানো নেই, কোনো শোবাজি নেই। আপনারা সোমেশ্বরানন্দজি লেখা পড়বেন, স্বামী মাধবানন্দজি স্মৃতিকথা লিখছেন, সেখানে তিনি বলছেন, মাধবানন্দজি হলেন আমার কাছে চ্যালেঞ্জ। তাকে গিয়ে বললাম এই যে লোকে জপ ধ্যান করে ভগবান লাভ করে, এটা আপনি বিশ্বাস করেন? উনি বলছেন তোমাকে কে বিশ্বাস করতে বলছে, করে দেখো, যদি পাও তো পাবে, না পেলে না পাবে, এ তো একদম ফলিত বিজ্ঞান, করে দেখো। বলছেন উনি যেন আমার কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে করে দেখো। বলছেন একা রামকৃষ্ণ ভক্তি সকলের সার বিভূতি। কেন এই রামকৃষ্ণ ভক্তি সকলের সার এই শব্দটা কেন ব্যবহার করছে আপনাদের মনে হাতে? এই তো বেশ একেশ্বরগিরি। বলছে না, শ্রীরামকৃষ্ণ সব পথগুলোকে খুলে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের যদি কোনো বৈশিষ্ট্য এসে থাকে তাহলে সে প্রথম বৈশিষ্ট্য হলো এই, তিনি সব পথে সাধনা করে আমাদের এই বিশ্বাসটা জাগিয়ে দিয়েছেন। আমরা যে পথ দিয়ে সাধনা করি, সাধন নিষ্ঠ থাকলে আমরা সিদ্ধিতে পৌঁছব। তাহলে হোয়াট স্পেশাল? কারণ এ তো আমাদের শাস্ত্রেই বলেছে, এই কমসদ্বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, পণ্ডিতরা তাকে আলাদা আলাদা করে বলে। তাহলে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য কোথায়? শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হলো ওই, তিনি আমাদের সিধু জ্যাটার মতো একটা খোলা মন দিয়ে দিয়েছেন। বলেছেন সেই খোলা মনে যে জগতে যেখানে যে ধর্ম মত আছে তার যা কিছু ভালো সেগুলোকে অ্যাবজর্ব করে নিজেকে এনরিচ করা, নিজেকে সমৃদ্ধ করার শক্তি দিয়েছেন। তাই বলছেন একা রামকৃষ্ণ ভক্তি সকলের সার বিভূতি বিরতি ভর ভোগ প্রভু ভক্তি পথে সর্বদা স্মরণ করি রাখিবে তফাতে। বলছেন শ্রীরামকৃষ্ণ পথ যদি তোমাকে অবলম্বন করতে হয় অবশ্যই অবশ্যই বিভূতির ইচ্ছা ছাড়তে হবে, এগুলো অটোমেটিক্যালি আসবে। আপনারা সাধন ভজন করে দেখুন, বাবারা কতটা কি বোঝেন জানি না, কিন্তু মায়েদের বোঝা উচিত। মায়েরা যখন রান্না করেন বেশ 10-15 বছর রান্না করার পর ছুঁড়ে 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 মশলা দেয়, বকুলকতা দেখেন, কিন্তু একবারে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবারের স্বাদ হয়, এটা হচ্ছে বিভূতি। বাবারা বুঝতে পারেন না, দিয়ে ক্যালকুলেশন করে যাচ্ছেন, একদম ঝড়ের বেগে ক্যালকুলেশন করেছেন, ঠিক সময় স্টেটমেন্ট প্লেস করছেন। এটা যেদিন প্রথম দিন করেছিলেন হয়নি, দীর্ঘদিন করতে 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 এক্সেলেন্স এসছে। এই বিভূতি, এর বাইরে আর কোনো বিভূতি আসে না। বিভূতি হচ্ছে আপনি যে পথেই থাকুন সেটার একেবারে উৎকর্ষতার চরমতম সীমা। বলছেন শ্রীরামকৃষ্ণ তার জীবনে দেখেছেন উৎকর্ষতার চরমতম সীমা, তাই তাকে অনুসরণ করতে গেলে এই এক্সট্রা বিভূতি আসতে হবে না। আমার ভেতরেই আছে সেই বিভূতি, সেই শক্তি আমার ভেতরে ঘুমিয়ে আছে, তাকে তিনি জাগিয়ে দেন। বলে লীলাহে সোনহ তু মন তাহারও প্রমাণ অমৃত ভাণ্ডার রামকৃষ্ণ লীলা গান। তার লীলা শোনো ভালো করে, তাহলে পাওয়া যাবে। পুথিকা লিখছেন, আমার গলাটা একটু সাপোর্ট করছেন, আপনারা একটু অপরাধ নেবেন না। হ্যাঁ, অতি ভক্তি মতি যদু মল্লিকের মাসি শ্রীপ্রভুর দর্শনে বড় ইতিহাসি উদ্যান ভবনে তাই যখন তখন সভা করি প্রভু দেবে করে নিমন্ত্রণ আজি সভা মধ্যে প্রভু অখিলের প্রতি উপনীত উপাধ্যায়ে কাপ্তেন সংহতি দর্শকগণের মধ্যে দুই শ্রেষ্ঠতর প্রথম যে জন তেহ ধনের ঈশ্বর বিদ্যা বল তত নহে যত তার ধন যতীন্দ্র ঠাকুর নাম বিরাড়ি ব্রাহ্মণ মহারাজা প্রাপ্ত আখ্যা কোম্পানির ঘরে অতুল সম্মান খ্যাতি সাহেবেরা করে পূর্ব জন্মার্জিত পুণ্যে বহু ভাগ্যবান অন্নাভাবি দিন দুঃখীগণে অন্নদান তার ধন অন্নে পুষ্ট তার ধন অন্নে পুষ্টি পায় কত প্রাণী তাই ঘরে অচলা লক্ষ্মী ঠাকুরানী শুনিয়াছি শ্রীবদনে প্রভুর বচন যাহার শক্তিতে বহু লোকের পোষণ ঈশ্বরের বহু শক্তি বর্তমান তাই সামান্য জীবের মধ্যে নহে গণনায় ভাগ্য বেলে অবহেলে ঠাকুরে আমার ভাগ্য বেলে অবহেলে ঠাকুরে আমার পূর্ণ ব্রহ্ম সনাতন সেব্য কমলার হরিহর বিধি পূজ্য সাধনের ধন হেলায় শ্রদ্ধায় কৃপা কইল দর্শন প্রকৃতি সুলভে প্রভু দীনহীনাচার নেহারিয়া মহারাজে অগ্রে নমস্কার উচ্চমান চান রাজা ঠাকুর পিরালি
মান খ্যাতি কর্ণম লে মানের কাঙালি সে মান না পেয়ে হেথা শ্রীপ্রভুর স্থানে পরম সুন্দর প্রভু লাগিল না মনে ধনবান মহারাজ ভক্তি নাই তার লক্ষ্মীর কৃপায় বদ্ধ ভক্তির দুয়ার ধনী রাজসিক ভাব উজ্জ্বল ঐশ্বর্য উজ্জ্বল নয়নে সুধার রীতি উদরে গরল কামিনী সহদারা ভীষণ কাঞ্চন ধূপ চুইলে জড়িয়া জলে মানুষের মন ধর্ম অর্থ কাম মোক্ষে যেই জনে ফুলে ভক্তির প্রসাদ তাই কখনো না মিলে আমরা পড়ছি বহু অন্তরঙ্গ ভক্ত যারা এসেছিলেন শ্রীরামকৃষ্ণ তাদের মধ্যে কয়েকজনের কথা এবারে যদুমল্লিকের মাসির কথা বলছেন যদুমল্লিকের বাগান বাড়ি একেবারে গায়ে তিনি শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসতেন যখনই তিনি ওখানে আসতেন ঠাকুরকে নেমন্তন্ন করতেন ঠাকুরকে তিনি খাওয়াতেন আবার ঠাকুরকে ফেরতও দিতেন বলছেন তাই উদ্যান ভবনে মাঝে মাঝেই তার ইয়ে হতো সভা করতেন সভা মানে সেখানে দু চারজন ভালো মানুষ ডাকা হবে তারা ভগবানের কথা বলবে একবার ঠাকুর সেখানে গেলেন সঙ্গে তার কাপ্তেন উপাধ্যায়ের সঙ্গে এলেন কাপ্তেন উপাধ্যায়ের আমরা কথা পড়েছি তিনি নেপাল রাজকর্মচারীর প্রতিনিধি ছিলেন আমাদের বেলুড় মঠের যে ঘাট যেটা আছে সেটা আগে কাপ্তেনের কাঠের গোলা ছিল বলা হয় শ্রীরামকৃষ্ণদেব ঠিক মায়ের মন্দির যেখানটা আছে তার পেছন দিকে যে দুটি গাছ আছে ওই দুটো গাছের কোনো একটা গাছে শ্রীরামকৃষ্ণদেবের নৌকা বাঁধা হয়েছিল এবং ওই জায়গাটা ওভাল শেপের ছিল সেটা আমরা পুরোনো ছবিতেও দেখেছি নৌকা বেঁধে ওই পথ দিয়ে এখন যেখানে ইন্ডিয়ান গেস্ট হাউসের সামনে দিয়ে ওই গঙ্গার যে ঘাট যেখান থেকে আপনারা লঞ্চে ওঠেন ওই পথে ঠাকুর একবার এসেছিলেন কাপ্তেন উপাধ্যায় কাঠের গোলা দেখবেন বলে আমরা যে বলি যে শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে এসেছেন স্থূল শরীরেও বেলুড় মঠে এসেছেন কিন্তু তখন বেলুড় মঠের কোনো অস্তিত্ব ছিল না বলছেন দর্শকের মধ্যে দুই শ্রেষ্ঠতর প্রথম যে জন দেহ ধনের ঈশ্বর বলছেন দুজন শ্রেষ্ঠ ছিল তার মধ্যে একজন হলেন যিনি ধনের ঈশ্বর বিদ্যা বল তত নহে যত ধন তার যতীন্দ্র ঠাকুর নাম পিরালি ব্রাহ্মণ মহারাজ প্রাপ্ত আখ্যা কোম্পানির ঘরে অতুল সম্মান খ্যাতি সাহেবেরা করে পূর্বজন্মার্জিত পুণ্যে বহু ভাগ্যবান অন্নাভাবী দুঃখী দিনে দুঃখীগণে অন্নদান তার ধনে অন্নে পুষ্টি পায় কত প্রাণী তাই ঘরে অচঞ্চলা লক্ষ্মী ঠাকুরানী শুনিয়াছি শ্রীবদানে প্রভুর বচন যাহার শক্তিতে বহু লোকের পোষণ ঈশ্বরের বহু শক্তি বর্তমান তায় সামান্য জীবের মধ্যে নহে গণনায় বলছেন সেই পিরালি ব্রাহ্মণ যতীন্দ্রমোহন ঠাকুর তিনি কি হলো তা যতীন্দ্র ঠাকুর তার নাম তিনি কোম্পানির ঘরে রাজার সম্মান পেয়েছেন তার অর্থে বহু লোক খাওয়া দাওয়া করেন তার ভেতরে বিদ্যা বল অত কিছু নেই কিন্তু তার এই ধনের বল খুব ছিল এবং অনেক সময় আমাদের কি হয় ধনের বল থাকলে আমরা খরচ করতে চাই না আপনাদের কি বলবো এই আমাদের জগতে থেকে ভিক্ষা করতে বেরিয়ে নানা রকমের নানা ধরনের অভিজ্ঞতা হয় জানেন তো আমরা যখন প্রথমবারে ভিক্ষা করতে বেরোলুম অন্য কোনোভাবে নেবেন না আমার কথাগুলো সবাই তো দান টান করেন এরকম সবাই দান করলেন একজন সত্যি খুব দামি লোক তিনি যা দান করলেন আর খুব কম দামি লোকেরা যা দান করলেন সে একবারে অপূর্ব ভগবান একবারে উজাড় করে দেন আমরা পুজোয় কাপড় দেবো এই জন্য অনেকের কাছে ভিক্ষা চাইলাম প্রথম তিন দিনের মধ্যেই আমাদের যেটুকু প্রয়োজন ছিল সেটা এসে গেল তারপরে আমরা বললাম যে আমাদের আর দেওয়ার দরকার নেই তাও আসা শুরু হয়ে গেল মানে কি আমরা প্রায় তিন গুণ টাকা যা আমাদের প্রয়োজন ছিল তার তিন গুণ টাকা এলো কিন্তু এগুলো সব এসেছে সাধারণ মানুষের কাছে আমি মাঝে মাঝে হতবাক হয়ে যেতাম আমার ছেলেরা মানি রিসিট লিখতে লিখতে তাদের হাত ব্যথা হয়ে যেত কারণ প্রত্যেকটা ডোনেশন হয় 250 নাহলে 500 তার বেশি নয় কিন্তু কত মানুষ উজাড় করে দিয়েছেন এই 250-500 গুণিতকে 7.5 লক্ষ টাকা আপনারা বুঝতে পারছেন সংখ্যায় কত মানুষ তারা কিন্তু সবাই খুব সাধারণ লোক এইটা আমার কাছে খুব অবাক লাগত অথচ যারা দেবার ক্ষমতা আছে সত্যিকারের দেবার ক্ষমতা আছে এই যখন আমাদের ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাচ্ছে গত 3-4 দিন ধরে আমার কাছে খুব ফোন আসছে আমি 10,000 দিতে চাই আমি 20,000 দিতে চাই আমি 50,000 দিতে চাই আমি দিতে চাইলেও আমি নিতে পারি না আর কি কেউ কেউ জোর করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছে আমরা বলেছি এই এতে দিলে হলো আমাকে একজন বললেন কেন এখনো দুর্গাপুজো তো অনেক বাকি আছে সুন্দর আমি খারাপ লেগেছিল আর আমার তো খুব ফোটকাটা আমি তখন উত্তর লিখলাম যে হ্যাঁ দান করার ইচ্ছাটা খুব ভালো এমনি কোনো দ্বিমত নেই কিন্তু দান করার সঙ্গে একটা অনুভবী মন দরকার আছে
এখন যদি অর্থ দেওয়া হয় কবে টাকা কেনা কবে সেই অর্থ দিয়ে কাপড় কেনা হবে এবং কবে সেই কাপড় বিতরণ করা হবে আর কবে সে মানুষটা করবে ঠিক পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি আছে আগামী শনিবার হচ্ছে মহালয়া আজকেই একজন ভদ্রমহিলা খুব অসন্তুষ্ট হলেন আমার উপর আমি খুব ক্ষিপ্ত ভাষায় লিখলাম যে এই কথাটা যেটা বললাম দান করতে চান খুব ভালো জিনিস এ নিয়ে কোনো দ্বিমত নেই দান করতে চাওয়ার সঙ্গে একটা অনুভবী মন থাকা দরকার নিজের সন্তানদের জন্য যেমন আমরা এক মাস দু মাস আগে থেকে কিনি আমরা কত দূর দূরান্ত দ্বীপে গেছি এক একটা দ্বীপ পৌঁছাতে আমাদের 65 কিলোমিটার ট্রাভেল করতে হয়েছে সেইখানে মানুষজনের কাছে পৌঁছেছে একটা সাধারণ 250 টাকার ছাপা শাড়ি আপনারা তো কেনেনি মা জানেন যে খুব দামি জিনিস নয় কিন্তু তাদের কাছে মনে হচ্ছে মা যেরকম আমার দেওয়ার সময় বারবার মনে হচ্ছিল মা যে বলছিলেন না বাবা এই আমার ক্ষীরোদ এই আমার নিরোধ আমার মনে হচ্ছে মায়েরা যেরকমভাবে অ্যাকসেপ্ট করছেন মনে হচ্ছে যেন সমস্ত জীবন্ত শ্রীমা সারদা যেন প্রত্যেকে হাত পেতে নিচ্ছেন অতএব সবসময় যে আপনার অর্থ থাকলেই হবে না অর্থ দেওয়ার মতো ক্ষমতাও থাকা দরকার সেটাও এক ধরনের দেবতার শক্তি বলছেন এর হয়তো বুদ্ধির পলিশনেস ছিল না কিন্তু এই জিনিসটা ছিল বলছেন ঈশ্বরে ঠাকুর নিজে বলছেন ঈশ্বরের বহু শক্তি বর্তমান তাই সামান্য জীবের মধ্যে নহে গণনায় সামান্য জীবের মধ্যে একে তুলনা করা যায় না আমরা বলি তিনভাবে দান করুন মন প্রাণ তিনভাবে দান করুন এক হচ্ছে যদি অর্থ দিয়ে করা সম্ভব হয় অর্থ দিয়ে করুন যদি কায়িক শ্রমে দান করা হয় করা তাই করুন আর যদি না হয় ভগবানের দিকে তাকিয়ে বলুন যে এরা কাজ করছে এদেরকে সাহায্য করো প্রার্থনা করুন আমাদের জন্য এই তিনভাবে কাজ করলেই মানুষের কাছে আসবে সবসময় অর্থ দিয়ে কায়িক দিয়ে কিছু দিয়ে হয় না মন দিয়েও প্রার্থনা করতে হয় মন দিয়েও প্রার্থনা আমার আজ কালকেই মনে হচ্ছে কালকে যখন জলপাইগুড়িতে আছি সেখানে ওদের ওই অন্নদান জ্ঞানদান বিদ্যাদান এই সমস্ত নানা রকম হচ্ছে কম্বল শাড়ি সব দেওয়া হচ্ছে একজন ভদ্রমহিলা সদ্য স্বামী হারা তিনি খাবেন না অবিশ্রাম করছেন বলে তাড়াতাড়ি করে তার জন্য কাপড় কম্বল নিয়ে এসেছেন যাওয়ার সময় না এরকম করে হাত তুলে উনি আশীর্বাদ করছেন ওনার এই হাত তোলার মধ্যে মনে হচ্ছে সমস্ত ভালোবাসাটা যেন সেই হাতের মধ্যে দিয়ে যেন আমাদের চতুর্দিকে প্রকাশিত হচ্ছে আমাদের যিনি অধ্যক্ষ মহারাজ তিনি বলছেন দেখো কি ভালো লাগছে যে রিটার্ন পেয়েছি বলে ভালো লাগছে না তার যে সকলের জন্য সকলের প্রতি তার ভালোবাসা পূজনীয় আত্মস্থানন্দজির কাছে একটা গল্প শুনেছিল আমার তো ট্র্যাক হয়ে যাচ্ছে তবু বলছি ভুজি একবার ভুজ নয় ওই একটা জায়গাটা আমি ভুলে যাচ্ছি গুজরাটে একবার সেখানে খুব ভয়ঙ্কর বন্যা হয়েছিল সাধারণত ওদের ওখানে বন্যা হয় না বলে ড্রেনিং ওয়াটার ড্রেনিং সিস্টেমগুলো কিচ্ছু নেই সেইখানে বন্যা শেষ হয়ে যাওয়ার পরে সব বাড়িঘর মাটির ঘর ভেঙে গেছে নতুন করে বাড়ি তৈরি হবে হাউজিং কমপ্লেক্স তৈরি হবে আত্মস্থানীয় তখন রাজকোট আশ্রমের অধ্যক্ষ তিনি গেছেন যে সব জায়গাটাকে মাপা হচ্ছে প্রীতিনগর জায়গাটা এখন নাম দেওয়া হচ্ছে সেটা প্রীতিনগর সেই জায়গায় বাড়ি তৈরি হবে প্ল্যান করতে গিয়ে দেখা গেল একজনের একটা ছোট্ট প্রপার্টি আছে সেটা যদি পাওয়া যায় তাহলে গোটা জিনিসটা লম্বালম্বি হবে তা আত্মস্থানন্দজিরা গিয়ে সেই ভদ্রমহিলার কাছে যোগাযোগ করলেন জানা গেল তার ছেলে এবং নাতি স্ত্রী ছেলের বউ ছিল না ছেলে এবং নাতি দুজনেই বন্যায় যে বন্যা আছে তাতে ভেসে গিয়ে মারা গেছে ভদ্রমহিলার আর কেউ নেই ভদ্রমহিলাকে বলা হলো আপনি এই জায়গাটা আমাদের দিন আমরা এই সমমূল্যের জায়গা আপনাকে দেবো আর ঘর করে দেবো উনি বলছেন আমার তো কেউ নেই আমার সমমূল্যের ঘর নিয়ে কী হবে সমমূল্য নিয়ে কী হবে তোমরা আমাকে থাকার ঘর করে দিও ঠিক আছে তাই তার ঘর করে দেওয়া ঠিক হলো আত্মস্থানী মনে হলে যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেদিন ভদ্রমহিলাকে ডাকা হোক ভিত্তিপ্রস্তর দেওয়ার জন্য তিনি বললেন হ্যাঁ যাবো কিন্তু আমার একটা শর্ত আছে কী শর্ত না আমি আমার মতো করে পুজো করব তাই রাজি সব পুজো টুজো শেষ হয়ে গেছে তারপরে ভদ্রমহিলা এলেন পুজো করতে একটা থালার ভেতরে খানিকটা চাল দই দিয়ে মাখা তার খানিকটা সিঁদুর লাগানো আর খানিকটা হলুদ মাখানো তারপরে সেইটা নিয়ে তিনি বিবির বিবির করে চতুর্দিকে ছুটছেন আর কিছু একটা বলছেন গুজরাতিতে আত্মস্থানী বললেন আমি বললাম ওই কী বলে একটু কান খাড়া করে শুনি কী মন্ত্র বলছেন বলছেন কান খাড়া করে শুনলাম কোনো সংস্কৃত মন্ত্র নয় নিখাদ গুজরাতিতে সে বলছে হে ভগবান এখানে যারা থাকবে তারা যেন সুখে থাকে তারা যেন শান্তিতে থাকে তারা যেন আনন্দে থাকে তারা যেন স্বস্তিতে থাকে কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগ এদেরকে কখনো গৃহহীন না করে দেয় বলছেন আমার পায়ের মাটি জানিস তো একেবারে মাটি বার মাটির মধ্যে যেন হেঁটে যাচ্ছে একজন নিরক্ষর মহিলা তিনি জগৎবাসীর উদ্দেশ্যে প্রার্থনা করছেন জগৎবাসীর কল্যাণের উদ্দেশ্যে প্রার্থনা করছেন কুঠিকার বলছেন
সামান্য জীবের মধ্যে নহে গণনা, এদের সামান্য জীবের মধ্যে গণনা করা চলে না। ভাগ্য গেলে অবহেলে ঠাকুর আমার, পূর্ণ ব্রহ্ম সনাতন সেব্য কমলা, হরিহর বিধিপুচ্ছ সাধনের ধন, হেলায় শ্রদ্ধায় কিবা কৈল দর্শন, প্রকৃতি সুলভ প্রভু দীনহীনাচার, নেহারিয়া মহারাজে অগ্রে নমস্কার, উচ্চমান চান রাজা ঠাকুর পিরালি, মান খ্যাতি কর্ণ মূলে মানেরও কাঙালি। বলছেন মানুষটা সব আছে, আপনার মতো মানুষ হয় না, আপনার মতো লোক হয় না। এই যে শুনে শুনে অভ্যস্ত যে বাটারিং সিস্টেম, আমাদের এটা স্পেশাল একটা আছে বাটারিং সিস্টেম, এই বাটারিং সিস্টেমটা আমাদের খুব ভালোবাসি আমরা, একবারে ভীষণ খুব একবারে তেঁতুলের আচারের মতো একবারে সঙ্গে সঙ্গে মুখে চোখে সর্বত্র জল এসে যায়, এবং সেটা না হলে হয় না। আমি একবার বলেছিলাম মায়েরা আমার পর খুব অসন্তুষ্ট হয়েছিলেন, রান্না করার পরে যখন খাবার দেওয়া হচ্ছে সেই হাতা দিয়ে বারবার বারবার করে তরকারি এটাকে ঠুকছে, কর্তা যেন একবার বলে ওহো খুব ভালো হয়েছে তরকারিটা, বারবার ঠুকে যাচ্ছে, একটু করে তরকারি দেয় আর তরকারি হাতাটা ঠুকে যাচ্ছে। এই যে আমরা সঙ্গে সঙ্গে চাই আর কি, ঠাকুর হাত জোর করে তাকে প্রণাম করলেন, ঠাকুর যেরকম শ্রদ্ধা সম্মান দেখান তার সাথে পছন্দ হলো না। ধনবান মহারাজ ভক্তি নাই তার, লক্ষ্মীর কৃপায় বদ্ধ ভক্তির দুয়ার, ধনে রাজসিক ভাব ঐশ্বর্য উজ্জ্বল, নয়নে সুধার রীতি দরে বরণ, কামিনী সহদারা ভীষণ কাঞ্চনা, ছুঁইলে জড়িয়া তুলে মানুষের মন, ধন অর্থ কামমোক্ষে সেই জন ভুলে, যেই জন ভুলে ভক্তির প্রসাদ তাই কখনো না মিলে। তিনি শ্রীরামকৃষ্ণকে লিটারালি উপেক্ষাই করলেন, কারণ তার একটা নিজস্ব জগৎ আছে, সবাই তাকে বাটলিং করছে, সে যেহেতু অর্থবান তার হাতে অনেকে উপকৃত হচ্ছে, এটা যেমন তার গুণের ব্যাপার আছে তার অগুণের ব্যাপার হচ্ছে, ওই অর্থের প্রতি তার যে আসক্তি সেটা যেন তাকে এই শ্রীরামকৃষ্ণের কৃপা পেলেও তিনি শ্রীরামকৃষ্ণের কৃপা অনুভব করতে পারলেন না। এখানে একদিন গল্প বলেছিল, একবার মহাত্মা গান্ধী গেছিলেন আমাদের পোপের সঙ্গে দেখা করতে, ভালো জামাকাপড় পরে আসেননি বলে পোপ তাকে ঢুকতে, পোপের রাজপ্রাসাদ থেকে তাকে ঢুকতে দেওয়া হলো না। তিনি চলে আসার পর একজন ইংরেজ এই কথাটা লিখেছিলেন যে মহাত্মা গান্ধী পোপকে দেখেননি, তাতে পোপের মহাত্মা গান্ধীর কোনো ক্ষতি হয়নি, মানে পোপের একটা বড় ক্ষতি হলো, এরা সারা জীবন চ্যাস্টিটি এবং পভার্টি, দারিদ্রতা এবং পবিত্রতার বিষয়ে প্রচার করে বেড়ায়, এই পোপের দেখা হলো না একজন মানুষকে, যিনি তার সারা জীবন এইটা প্রমাণ করে দেখিয়েছেন যে যিশুর এই চ্যাস্টিটি পভার্টির কথা শুধুমাত্র বইয়ে বাইবেলের পাতায় নেই, জীবনেও নেমে আসে। এর ক্ষেত্রেও ঠিক তাই, এর সেই অর্থ সম্পদ আছে, মানুষকে দেবার ক্ষমতা আছে, কিন্তু এত মানের আকাঙ্ক্ষী তার দেখা হলো না জগৎটা খুলে অন্যদিকে তাকিয়ে, যে তাকে ছাড়া তাকে তেল মারা ছাড়াও জগতের মানুষের অন্য কাজও আছে। পুথিকার লিখছেন, অন্যজন কৃষ্ণ দাসে পাগ যেতে চাষা, বড়ই বুঝেন তিনি ইংরেজের ভাষা, সূক্ষ্মবর্তী সুমিপুণ রাজনীতি জ্ঞানে, বড় বড় সাহেবেরা অতিশয় মানে, হিন্দীয় পেট্রিয়ট পত্র করেন প্রকাশ, চোটে লেখে দেখে লাগে লাটেরও তরাস, লাটের কাটেন কথা খুঁটি ধরিতায়, প্রশংসা ভাজন তাই যথায় তথায়, কোথাও নাহি কো ভয় লিখে বলে তেড়ে, অভিমানে ভরা রীতি বিদ্যা অহংকারে, গর্ব খর্বকারী প্রভু সর্বশক্তিমান, শুন রাম কৃষ্ণ কথা অমৃত সমান। আরেকজনের কথা বললেন কৃষ্ণদাস পাল, যাতে তিনি চাষা ইংরেজি ভাষা জানেন এবং তৎকালীন ইংরেজি কাগজ ইন্ডিয়ান মিররে তিনি লিখতেন, লেখালেখি শুরু করতেন, বড় বড় সাহিত্যের অত্যন্ত প্রশংসা করতেন, তাদের কাজে নানা রকম কিছু করতেন, সেই কারণে সকলের খুব সুদৃষ্টিতে ছিল। ঠাকুর কীরকমভাবে তার খর্ব দূর করলেন সেই কথা বোধ হয় এবারের গল্পে বলা আছে। সভাস্থ সকলে বলিলেন প্রভুবরে, ঈশ্বরীয় কথা কিছু কহিবার তরে, স্থান পাত্র বিশেষ বুঝিয়া পরমে এসে, বলিলেন বই দিয়ে বিবেক বৈরাগ্য উপদেশ, ধন মান বিদ্যা আদি বিষ তুল্য যাতে, বিষম অনর্থকারী ঈশ্বরের পথে, তীব্র বিরাগের কথা সৃষ্টি উড়ে শেষে, ধুলাবালি কুটি যেন কুলারো বাতাসে, একা ভগবান বিনা সকলই অসার, বিষয় বুদ্ধিতে কথা নহে পশিবার, কঙ্কিল বিষয় বুদ্ধি বড়ই সমল, কাদায় কাদায় ঘোলা স্বল্পমাত্র জল, প্রখর যদিও বিবেকের কর ধরে, ঘোলা জলের প্রতিবিম্ব কখনো না পড়ে,
লইয়া এমন বুদ্ধি গর্ব কর নর করে নর ধিক ধিক জীব বুদ্ধি পায় তার গর এই বুদ্ধি যুক্ত পাল এত গরিয়ান সভায় করিতে রক্ষা নিজের ও সম্মান আগুয়ান হইলেন সাধ্য যত দূর প্রতিবাদে বৈরাগ্যের কথা শ্রী প্রভুর সভার ভেতরে তাকে বলা হলো কিছু বলতে ঠাকুরকে কিছু বলা হতে ঠাকুর এদের সব দেখে শুনে একটি বিষয় নিয়ে বললেন ঈশ্বরীয় প্রসঙ্গ ঈশ্বরীয় প্রসঙ্গ অন্য কিছু নয় বিবেক এবং বৈরাগ্যের উপদেশ দিলেন যে জিনিসগুলো হারিয়ে যাবে সেটা হচ্ছে এই ধন মান বিদ্যা আদি এগুলো বিষতুল্য কারণ এগুলো আমাদের ঈশ্বরের পথে যেতে দেয় না এগুলো বাধা ঠিক যেরকম দেখবেন আপনার তিনি যেভাবে পণ্ডিতদের কাছ থেকে তাদের শিক্ষাই হরণ করেছিলেন কেন শিক্ষা হরণ করেছিলেন কারণ সাধনার শক্তিতে এই সিদ্ধাইটি প্রাপ্ত হয়েছিল কিন্তু পণ্ডিতরা তারা ওই সিদ্ধাইতে এমন মজেছিলেন যে তারা আর এগোতে পারছিলেন না তাদের যে সাধক সত্তা সেটা যেন ভীষণভাবে আটকে যাচ্ছিল সেই কারণে তিনি তাদের সিদ্ধাইটিকে কেড়ে নিলেন যাতে তাদের সাধক সত্তার উন্মুখ হয় নদী যাতে বেগবতী হয়ে সমুদ্রের দিকে যেতে যায় নদী যেন বদ্ধ না হয়ে যায় তাই তিনি এখানে বলতে থাকলেন এদের সব আছে ঈশ্বরের প্রকাশ আছে এদের ভেতরে মানুষের মানুষকে খেতে করতে দিতে ভালোবাসে মানুষকে বলতে দিতে ভালোবাসে মানুষকে যত্ন করতে পারে শুধুমাত্র বিদ্যা বুদ্ধি আর অর্থের অভিমান তাদের ঈশ্বরের কাছে যেতে বাধা দিচ্ছে তাই তিনি বিবেক বৈরাগ্যের কথা বললেন বললেন এগুলো থাকলে কখনো জীর্ণ হবে না জীবন কেমন হবে বলছেন কাদায় কাদায় খোলা ঘোলা স্বল্প মাত্র জল বলছে পঙ্কিল বিষয় বুদ্ধি বড়ই সময় বিষয় বুদ্ধি কেমন পঙ্কিল মলিন সেই নোংরা জলের ভেতরে যেরকম ভাবে সেই মাছ ঘুরে বেড়ায় ঠিক সেই রকম অবস্থা তাদের হবে বলছেন এই কথা শুনে পাল আর থাকতে পারলেন না সবাই রক্ষা করিতে রক্ষা নিজেরও সম্মান আগুয়ান হইলেন সাধ্য যত দূর প্রতিবাদে বৈরাগ্যে বৈরাগ্যের কথা শ্রীপ্রভু পুতিকার দিচ্ছেন সভায় বনের পর পালের পর গরম আসন মনে জানে আপনারে অতি বিচক্ষণ দন্তসহ দম্ভসহ প্রতিবাদ উত্থাপন করে পাথিয়া কথার জাল সবার ভিতরে বৈরাগ্য ভীষণ বড় উন্নতির পথে পথের ভিখারি করে নাহি দেয় খেতে বৈরাগ্য বৈরাগ্য করি ভারতের জাতি ধনরাজ্যচ্যুত খায় ইংরেজের লাঠি স্বাধীনতা সংরক্ষণে বিহীন বিক্রম এদেশের দুর্দশাই ইহার কারণ জন্মভূমি রক্ষার আর পর উপকার নরের কর্তব্য কর এই মাত্র সার বৈরাগ্যের যত বল সে সকল জানি নামান্তরে কহে এরে দুঃখের জননী অতিহীন পরাধীন যে বিরাগে আনে যতনে অর্জনে তার উপদেশ কিনে শুনিয়া পানের কথা প্রভু গুণধর অমীয় বরসি বাণী তবু শক্তিধর প্রতিকার বলছেন তিনি খুব হইচই করলেন কৃষ্ণদাস পাল লাফিয়ে ঝাঁপিয়ে বলতে থাকলেন যে বৈরাগ্য বৈরাগ্য কি বলছে ভিখারির মতো দশা হয়ে যায় নিজে খেতে পায় না অন্যদের খেতে পায় না দেশ পথের ভিখারি করে দেয় তারপরে দেশে নিজে পরাধীন হয়ে যায় অন্য লোকে সে লাথি মেরে দেয় এটা তো আমাদের লাথি খাওয়ার কারণ নয় আমাদের লাথি খাওয়ার কারণ আমরা সংহত নই আমরা একসঙ্গে সংযুক্ত নই একসঙ্গে এক কাজ করতে পারি না যখনই আমরা একসঙ্গে হই ওই ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল ওই ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ডের মতো অবস্থা হয়ে যায় আমাদের আমরা একে অপরকে ভুল বুঝতে থাকি আর আমাদের নিজেদের ইগো সেটা ভীষণ রকমভাবে কাজ করে আমাদের একজন স্বামীজি ছিলেন জগদাত্মানজি বলতেন ইগো দ্যাট নেভার গোজ বলছেন যতই চেষ্টা করে ইগো যাবে না ইগো দ্যাট নেভার গোজ তো সেই ইগো আমাদের কখনো যায় না আর ফলে এগুলো আমরা কিছুতেই একত্রিত হতে পারি না সঙ্গবদ্ধ হতে পারি না অবশেষে আমরা সঙ্গবদ্ধ হয়ে না লড়তে পেরে নিজের কাছে আসি কিন্তু আমরা দোষ দিই এই আমাদের বৈরাগ্যকে বৈরাগ্যের যে উচ্চ আদর্শ এটা ধারণ করার ক্ষমতাই ছিল না তিনি বলছেন বৈরাগ্যের যত বলো সে সকল জানি নামান্তরে কহে ইরা দুঃখের জননী অতিহীন পরাধীন যে বিরাগে আনে যতনে অর্জন তার উপদেশ কেনে ঠাকুর বলছেন শুনিয়া পালের কথা প্রভু গুণধর অমৃত বরষি পানি তবু শক্তিধর তুলনায় কি পাতে যে ইন্দ্র অস্ত্র ধরে দুর্ভেদ্য জীবের বুদ্ধি পলে ভেদ করে হেন বাক্য সহকারে কৃষ্ণদাসে কন হীনবুদ্ধি তাই কহ বৈরাগ্যে এমন
পুরাণ বেদান্ত গীতা উচ্চে যায় গায়ে দেবতা দুর্লভ তুচ্ছ তোমার গোচরে যারে বলে হরি যার বলে হরি মিলে তাকে নাকি সার তোমার কি আমি একই বুদ্ধি তোমার পুনরায় বলিলেন প্রভু নারায়ণ কর উপকার কি বা কর আস্ফালন কহ যারে উপকার বিধিমতে জানি কিঞ্চিত একত্র অর্থ দুর্ভিক্ষ নাশিনী অথবা করিলে যাহে মন্দ বন্ধ করে এই পর উপকার তোমার বিচারে মানি কিছু পরিমাণ কিঞ্চিত মঙ্গল মিছা ছেঁচা না ঝরিলে আকাশের জল সৃষ্টি নাশা অনাবৃষ্টি হরির ইচ্ছায় দেশ জুড়ে লোকে লোকে মরে পেটের জ্বালায় লয়ে বস্তা দশ চাল দিবে কার মুখে সিন্ধু মুখী স্রোতে কি বালির বাঁধে টেকে কতই ঔষধালয়ে রহে বিদ্যমান তথাপি জ্বরে কেন শূন্য করে গ্রাম টাকায় ঔষধে কাজ কতটুকু করে বাঁচায় কাহারো সাধ্য করি যদি মরে গর্ব করি অহংকারে জীব ক্ষুদ্র প্রাণ তিন কাজে মানুষের হেসে হাসে ভগবান প্রথম সোদরগণে হাতে মাপ দড়ি বিভাগে মাপিয়া নিতে পিঠে মাটি বাড়ি এই বল এধার এ বলে এধার লব ও বলে ওধার ভগবান তখন হাসেন একবার দ্বিতীয় রাজায় যবে রাজ্য করি জয় মহাদম্ভ সহ ফিরে আপন আলয় বাজয় দুন্দুবি বেরি আনন্দ লক্ষণ ভগবান আর বার হাসেন তখন তৃতীয় অসাধ্য রোগে রোগী নারী ছাড়া প্রায় কণ্ঠাগত প্রাণ দেহে নাহি সারা উঠেছে কপালে ভাতিহীন চক্ষুদয় দেহ বাড়ি হরিহরি চলিলেই হয় তবু বাঁচাইতে কবি রাজ বড়ি মারে বচনে ভরসা ভরা দম্ভ সহকারে হীন বুদ্ধি মানুষের পরিদর্শন ভগবান আর একবার হাসেন তখন মানিল না হয় আমি তোমার কথায় ধয় কিছু উপকারে ঔষধ টাকায় কটির করিবে কোটি কোটি জেঠা সামান্য মানুষ তুমি কি আছে ক্ষমতা গঙ্গায় জন্মে এত কাঁকড়ার ছানা কেহ নহে ক্ষমবান করিতে গণনা তেন ক্ষুদ্র তুমি এক সৃষ্টির ভিতর হিতের কি কথা কহ করিয়া কুমার মানুষে কেবল নয় একমাত্র প্রাণী পশু পাখি কীট কত সংখ্যা নাকি জানি বিশাল ব্রহ্মাণ্ড মধ্যে কাতারে কাতারে দৃশ্যাদৃশ্যভাবে যারা করে বিচরণ বিশাল ব্রহ্মাণ্ড মধ্যে কাতারে কাতারে দৃশ্যাদৃশ্যভাবে যারা বিচরণ করে ভাবিলে ঘটিতে বুদ্ধি নাকি থাকে আর কহ তবে কি বাহিতে করিবে কাহার শ্রীপ্রভুর উত্তরের পাইয়া ভাসে পালের বদনে আর নাহি উঠে ভাস প্রতিকার বলছে তুমি ঠিক বলেছ ঠাকুর বললেন একদম ঠিক বলেছ এই নিজে খেতে পায় না আর ওই অন্যকে দান করা এইটা বৈরাগ্যের কথা কেন বলছে সত্যি তো বৈরাগ্য খুব কোনো কাজের জিনিস না কী কাজের জিনিস না দু চারজন লোককে খেতে দেওয়া দু চারজন লোককে ওষুধ দেওয়া দু চারজন লোকের এই করা বলছে তাই যদি হতো তোমরা তো দুটো কারণে দাও এক হচ্ছে দয়া দেখিয়ে দেওয়া দুই হচ্ছে নাম কেনার জন্য দাও এটা একবারে সত্যি কথা এ নিয়ে কোনো দ্বিমত নেই কেউ দয়া দেখিয়ে দেয় কেউ নাম কেনার জন্য দেয় হৃদয়ে থেকে যে দান দেওয়া সে যত সামান্যই হোক না কেন সে একবারে অসম্ভব জিনিস হয়ে থাকে বলছেন এত লোক যদি তোমাদের দানেতেই সব হয়ে যেত এরকম কত লোক তোমার মতো দিচ্ছে তাও এত লোক কেন অনাহারি কেন রয়েছে তাও এত লোক কেন যখন মানুষ মারা যায় গ্রামের পর গ্রাম উজাড় হয় তাহলে মানুষের এরকম অবস্থা হয় কেন তার কারণ হচ্ছে ঈশ্বরের কৃপাকে ঈশ্বরকে আমরা বুঝতে পারি না আমরা সে অনন্ত শক্তি শক্তিময়ের শক্তিতে বলিয়ান হয়ে কাজ করি না আমরা আত্মশক্তি বলে বলি আত্মশক্তি দরকার আমাদের আমি পারি এটা হচ্ছে আত্মশক্তি আর আমি ছাড়া আর কেউ পারে না এটা হচ্ছে অহংকার ওই আত্মশক্তিতে বলিয়ান হতে হবে একই সঙ্গে আমার এই শক্তিকে ঈশ্বরের শক্তির সঙ্গে বিরাজ করতে হবে বলছেন ঈশ্বর তিন সময় হাসেন এক হচ্ছে যখন একটা জমি নিয়ে দুই ভাই ফিটে দিয়ে ভাগাভাগি করে নেয় বলে এদিকটা আমার এদিকটা তোমার চলে গেলে কোনো দিকটাই কারণ নয় এক্ষুনি যদি পৃথিবীতে এক্ষুনি যদি শ্বাস শেষ হয়ে যায় কোনো দিকটাই কারণ নয় তবু তারা লাফালাফি করে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ওই বলে অহংকার করতে থাকে কিছুদিন আগে একটা ওই ইন্টারনেটে ক্লিপিংস আসে একজন ভদ্রলোক তিনি একটি পার্টি থ্রো করেছেন চণ্ডীগড়ে বোধ হয় কোথাও খুব মদ খাওয়া হচ্ছে ভদ্রলোক খুব সে নাচছেন
कि बार बार देखो हजार बार देखो ये देखने की चीज हमारी विद्रोहवासी होते हैं खूब नाचते 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 एक बार ये शांत हुए स्टेजे पड़े गए खानिकक्षण बस थकल चिपे पड़े गल अपूर्व से छविटा भद्रलोक ওই পার্টি অর্গানাইজার সারা চণ্ডীগড়ের সব লোকজন ভেঙে পড়েছে তারা ওই দেখছেন এবং গান হচ্ছে ভদ্রলোক উৎসাহের সঙ্গে নাচছেন দেখা যাচ্ছে দু চার বার উনি যেন মোচট খাচ্ছেন খেতে 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 আস্তে আস্তে স্টেজের ওপর বসে পড়লেন উল্টে পড়ে গেলেন আমেরিকার একজন ডাক্তার তিনি এসেছেন কার্ডিয়াক পেশেন্ট তাকে সুস্থ করে তার ডিসচার্জ সার্টিফিকেট লিখছেন যে ভেতরে ওই সরু কাউন্টারে দাঁড়িয়ে ডিসচার্জ সার্টিফিকেট লিখেছেন আচমকা সেইখান থেকে পড়ে গেলেন সেইখানে মারা গেলেন আমরা কত অহংকার করি আমাদের জীবনকে আমাদের যেটুকু আছে সেটুকু আমরা ভালো করে দিতে চাই না বলছেন দ্বিতীয়বার হাসেন রাজা কখন রাজা যখন ভগবান হাসেন দ্বিতীয়বার কখন যখন রাজা রাজ্য জয় করে ফিরে আর ভেড়া পিটিয়ে নিজে রাজ্য বিজয়ের গল্প চতুর্দিকে বলে বেড়ায় অহংকার করে বেড়ায় এই গোটাটার যিনি অধীশ্বর তিনি হাসতে থাকেন তার একটা খণ্ড নিয়ে মানুষের কি অহংকার তিন বলছে আর কখন হয় কোভরেজ যখন দেখছে যে মৃতপ্রায় রোগী তখনও সে খলনুড়িতে ওষুধ মারছেন অহংকার সহ চাটিয়ে চলছেন বলছেন না কোনো ভয় নেই আমি বাঁচিয়ে দেব তাই বলছেন যে ভগবান আর বার হাসেন তখন মানিনু না হয় তোমার কথায় হয় কিছু উপকার ওষুধ টাকায় ঠিক তোমার কথা আমি মানছি ওষুধ টাকায় সত্যি মানুষের কিছু উপকার হয় কটির করিবে কি কোটি কোটি জেঠা সামান্য মানুষ তুমি কি আছে ক্ষমতা গঙ্গায় জন্মে এত কাঁকড়ার ছানা কেহ নহে ক্ষমবান করিতে গণনা তেমন ক্ষুদ্র তুমি এক সৃষ্টি ভিতর হিতের কি কথা কহ করিয়া গুমন মানুষ কেবল নহে একমাত্র প্রাণী পশু পাখি কীট কত সংখ্যা নাহি জানি বিশাল ব্রহ্মাণ্ড মধ্যে কাতারে কাতারে দৃশ্যাদৃশ্য ভাবে যারা বিচরণ করে ভাবিলে ঘটিতে বুদ্ধি নাহি থাকে আর কহ তবে কিবে ঈদ করিবে কাহার বলছেন এত আছে তুমি পাঁচজনের উপকার করলে আবার পাঁচশো জন এসে দাঁড়াবে তাদের উপকার করলে আরো পাঁচশো জন আসবে তোমার সংখ্যা ফুরিয়ে গেছে এবার কি করবে তোমার হিত সেবা তাই তোমার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু করো কিন্তু একই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করো তার শরণাগত তার দাস হয়ে করো যে ঈশ্বর আমাকে শক্তি দাও আমি যেন এই কাজটা করতে পারি আত্মশক্তিতে আত্ম অহংকারে বলিয়ান হয়ে কিছু করা ঠিক নয় পুথিকার বলছেন শ্রীপ্রভুর উত্তরে পাইয়া ভাস পালের বদনে আর নাহি ফুটে ভাস কার কাছে কাঁচা কথা কহিনু এখন বুঝিয়া পরাণে বড় হই পাইল স্মরণ মহাভাগ্যবান তারে করি নমস্কার যে কারণে হোক ঠাকুর যে কারণে যে কোনো কারণে হোক ঠাকুরে আমার দীনবন্ধু দীনত্রাতা পতিত পাবন হেলায় শ্রদ্ধায় কিবা কইল দর্শন বিদ্যার যদ্যপি নাহি অনুরাগ আনি বুঝো মন কিবা কাজ সে বিদ্যা অর্জনে বর্ণবোধহীন ডাকু অনুরাগে ভরা ভক্তি বলে আর পরফয় নাই শাস্ত্র কথা ভক্তি কেবল এক সকলের সারা রামকৃষ্ণ লীলা গীতে ভক্তির ভাণ্ডারা পুথিকার বলছেন সেই প্রথম তিনি অনুভব করলেন তিনি এতক্ষণ আত্ম অহংকারে কথা বলছিলেন আত্ম অহংকারে নয় ঈশ্বর আমাকে যেটুকু শক্তি দিয়েছে সেই শক্তি বলিয়ান হয়ে তার শরণাগত হয়ে তার সেবক হয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের ভাব হয় এই ভাবটিকে ঠিক ঠিক বোঝানোর জন্য স্বামীজি আমাদের যখন আদর্শ তৈরি করলেন তখন দুটো ভাবকে একটি ছোট্ট চ শব্দ দিয়ে যুক্ত করলেন বললেন রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য হবে আত্মান মোক্ষার্থম জগত হিত কিন্তু মাঝখানে একটা চ ব্যবহার করলেন চ মানে সংস্কৃতে এবং ইংরেজির অ্যান্ড সংস্কৃতের সুবিধা হচ্ছে অ্যান্ড বা চ এ যে কোনো জায়গায় ব্যবহার করা যায় আমরা যেমন ইংরেজিতে রাম অ্যান্ড শ্যাম রাম এবং শ্যাম বাংলায় যেমন রাম এবং শ্যাম এরকম পাশাপাশি মাঝে ব্যবহার করতে হয় সংস্কৃতে তা হয় না রাম চ শ্যাম চ চ রাম শ্যাম চ এইভাবে নানা জায়গায় ব্যবহার করা যায় ছন্দকে ব্যবহার করার জন্য কিন্তু এই চ শব্দটাকে স্বামীজি সমুচ্চয় অর্থে ব্যবহার করলেন সমুচ্চয় মানে দুটো একসঙ্গে চলবে বললেন আত্মান মোক্ষার্থ আমাদের উদ্দেশ্য হবে নিজের মুক্তি সাধন কিন্তু উদ্দেশ্যটা কি হবে জগৎ হিতায় চ জগৎ জগতের হিতের মাধ্যমে মানে দুদিক থেকে যদি আমি শুধু নিজের মুক্তি খুঁজি আমার মতো স্বার্থপর জাতি জগৎ সংসারে দুটো হবে না
পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে তার সাধন জীবনের গল্প শুনেছি। উত্তর কাশীতে আছেন বলছেন, উত্তর কাশীতে সাধুরা পাশের গুহায় লোক যদি রক্ত বমি করেও মরে তার দিকে ফিরেও তাকায় না। কেন তাকায় না? বিক্ষেপ ও জায়গা, মন ঈশ্বর থেকে অন্য কিছুতে চলে যাবে। এই অবস্থায় যে পরিবর্তন হয়েছে তা নয়। আমাদের সঙ্গে ট্রেনিং সেন্টারে একজন ব্রহ্মচারী মারা ছিলেন, সাধন করবেন বলে বাড়িতে বেরিয়ে গিয়ে উত্তর কাশী থেকে সন্ন্যাস দিয়ে উত্তর কাশীতে তপস্যা করতেন। তার সঙ্গে আমার দেখা হলো সন্ন্যাসের পরে কনফল সেবাশ্রমে। তিনি একজন সাধুকে নিয়ে এসেছেন, প্রায় কাঁধে করে নিয়ে এসেছেন। সাধুটি সমস্ত রাস্তা রক্ত বমন করতে করতে এনেছেন এবং অত দূর থেকে এইখানে আসার পথে সাধুরাতে অনেকবার বারণ করেছে, কেন এই মৃত লোকটিকে নিয়ে যাচ্ছে, খানিকক্ষণ বাদে মারা যাবে, গঙ্গার ওপর থেকে নিচে ফেলে দেবে, জলসমাধি হয়ে যাবে। সে বলছেন, মহারাজ আমাকে বলছেন, তুমি জানো তো, বুঝতে পারছে এখন এতদিন বাদে সঙ্ঘের বাইরে এসে বুঝছি আমাদের সঙ্ঘ কত উচ্চ আদর্শকে ধারণ করে রাখে। আমাদের সঙ্ঘ ত্যাগ বৈরাগ্যের কথা শুধুমাত্র শব্দ দিয়ে বলে না, আমাদের সঙ্ঘ ত্যাগ বৈরাগ্যের কথা অনুভব দিয়ে বলে। স্বামীজি প্রত্যেকের অনুভবের ভেতরে এই ত্যাগ বৈরাগ্যকে যুক্ত করে দিয়ে গেছেন। তার মনে হচ্ছে এখন তিনি নেই, তার শরীর চলে গেছে সেই সাধু, কিন্তু তার এই কথা আমার কোনোদিন ভুলবো না। আমার হাত দুটি ধরে বলছেন, ভাই তুমি আমায় কথা দাও, কোনোদিন এই সঙ্ঘ ত্যাগ করবে না। এই সঙ্ঘে যে উচ্চ আদর্শ আছে, ত্যাগ বৈরাগ্যের যে উচ্চ আদর্শ, এ তুমি কোথাও পাবে না, স্বামীজির ওই ছোট্ট চ যুক্ত করে দিয়েছেন। বলছেন জগতের মুক্তি, যদি আমি শুধু জগতের মুক্তি খুঁজি আমার মতো স্বার্থপর পাওয়া যাবে না, আমি যদি নিজের মুক্তি খুঁজি আমার মতো স্বার্থপর পাওয়া যাবে না, যদি শুধু জগতের মুক্তির কাজ করে যায় আমি হব একটি আমি একটা বান্ডল, আমি এই করেছি, আমি তাই করেছি, আমি করেছি, যেটা কৃষ্ণদাস পালের হচ্ছে। তাই তিনি দুটোকে একসঙ্গে জুড়ে দিলেন, আমার মুক্তি জগতের উন্নতি সাধনের মাধ্যমে, জগতের উন্নতি সাধন আমার মুক্তির মাঝ দিয়ে আমার মুক্তির পথে যাত্রা করব। দুটো একযোগে একসঙ্গে চলবে, আমি বুঝি না বুঝি একসঙ্গে চলবে। প্রত্যেক দিন মনে করতে হবে যা কিছু করছি সমস্ত কিছু তার উদ্দেশ্যে করছি। কি সুন্দর আদর্শ বলে গেলেন। আমাদের একজন স্বামীজি ছিলেন বেলঘরিয়া স্টুডেন্টস হোমের স্বামী স্কন্দানন্দজি মহারাজ, সারাটা জীবন তিনি ভান্ডার দেখেছেন, ফিজিক্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, সারাটা জীবন তিনি ভান্ডার দেখেছেন। আমি একদিন গিয়ে বললাম, তখন সদ্য সদ্য সাধু হতে এসেছি, মাথায় তো অনেক বুদ্ধি, এই করবো তাই করবো, এইভাবে উপকার করবো, এরকম স্বামীজির মতো দাঁড়াবো, এই করবো তাই, সারাদিন অ্যাকাউন্টসের কাজ করি, ঘষি, টাইপ করি, পিঠ চনচন করে, টনটন করে। একদিন গিয়ে ওনার কাছে, ওনার কাছে খুব সহজে গিয়ে বসা যেত, উনি খুব বড় একটা প্রতিবাদ করতেন আর আমার গলাবাজিটা ছোটো থেকেই আছে। সেদিন ঠ্যাং দুটো ছড়িয়ে দিয়ে বললাম, কী করতে এসেছি, গুলিগিরি করবো বলে এসেছি? তো উনি বললেন, কেন, সেবাই তো করছো, পূজাই তো করছো, খুব নরম করে বললেন। মানে বললেন, তুমি কাগজ কলম ক্যালকুলেটার, আমি হাতা খুন্তি আর বেলাদের পাক প্রণালী, আর সুপ্রকাশ ওনাদের সুপ্রকাশ মাঝে ও অ্যাকাউন্টসের কাজকর্ম করে, আর বাদুল ধান চাষ করে, একব্রতানন্দজি বলছেন ও ওই সব করে। বলছেন দেখো, খুব ভালো করে মেপে দেখো, ভগবান সকলকে আমাদের কিন্তু ফুল বেলপাতা দিয়ে তার পুজো করার অধিকার দেননি। আমাদের কাউকে দিয়েছেন হাতা খুন্তি বেলাদের পাক প্রণালী, তোমাকে কাগজ কলম ক্যালকুলেটার, কারুর চক ডাস্টার, কারুর ওষুধ আর তুলো মাইক্রোকম, এইসব দিয়েছেন। কিন্তু আমরা যদি প্রত্যেকে মনে করি আমাদের হাতে যে উপকরণটা আছে তাই দিয়ে আমরা জীবন্ত জাগ্রত সেবা করছি, তাহলে এটা হবে। সেই কারণে দেখবেন যখনই আমরা ভাববো আমার সামনের মানুষটা যে কজনের সেবা করছি স্বয়ং ঈশ্বরকে সেবা করছি, তখন আমাদের আত্ম অহংকার কমে যাবে এবং আমরা অল্পের ভেতরে অনেক বেশি আনন্দ খুঁজে পাবো, যেটা তিনি কৃষ্ণদাস পালকে বলতে চাইলেন। প্রচুর অর্থ থাকলে অনেককে সেবা করা যায় না। ভূতেশানন্দজি মহারাজ বলতেন, ডোন্ট গো ফর কোয়ান্টিটি, গো ফর কোয়ালিটি। কখনো গুণগত দিকে যাবে, কত পরিমাণগত দিকে কখনো যাবে না। কত জপ করলে ঈশ্বর অন্তর দেখেন, কত জপ করলে, কত ধ্যান করলে সেটা কথা নয়, কেমন ভাবে জপ করলে, কেমন ভাবে ধ্যান করলে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। তিনি এই কথাটা বারবার বলছেন। তাই বলছেন, বিদ্যায় যদ্যপি নাহি অনুরাগ আনে, বুঝো মন কাজ সে বিদ্যা অর্জনে। কী বা কাজ সে বিদ্যা অর্জনে? বিদ্যা যদি আমার ভেতরের মানুষটার বদল যদি না করতে পারে, তাহলে সেই বিদ্যা আমাদের কোনো রকম কোনো কিছুতেই কিছু বদল হয় না। তাই বলছেন বর্ণবোধহীন, এত কথা বলছেন, এই যে লাটু মহারাজ লেখাপড়া জানতেন না, আমরা একটু না খুঁজি খুঁজকে দেখি, বড়ো একটা কেউ তার জীবনী পড়ি না, বড়ো একটা কেউ তার জীবনী জানতেও চাই না, কি লটরপটর করে ঘুরে বেড়াতেন। কিন্তু যদি খুব ভালো করে দেখেন, তাহলে তার জীবনী পড়েন, তাহলে দেখবেন ব্রহ্মজ্ঞান হয়েছিল তার। সে মুঞ্জা ঘাসের কথা যখন তিনি বলছেন, শাস্ত্রবিদ পণ্ডিত ব্যাখ্যা করেছেন, তার অনুভবের সাথে মিলে গেছে,
তিনি বারবার বলছেন সুধীর মাঠকে, সুধীর পণ্ডিত ঠিক বলেছে, আবার খানিকক্ষণ বাদে বলছে সুধীর পণ্ডিত ঠিক বলেছে। তিনি তার যে অনুভব আর শাস্ত্রের শব্দকে কিছুতেই আলাদা করতে পারছেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। পুঁথিকার বলছেন, ভক্তি কেবল একা সকলের সার, রামকৃষ্ণ লীলা গীতি ভক্তির ভাণ্ডার। আমরা যাই করি না কেন, আমাদের সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই, ঈশ্বরের প্রতি যেন ভালোবাসা জাগে। এই ভালোবাসার অন্য কিছু নয়, কিন্তু এই ভালোবাসা আপনার নিজের প্রতি একটা অদ্ভুত ভক্তি জাগায়। নিজেকে যত ভালোবাসতে শিখবেন, নিজের ভেতরের গুণগত মানের উন্নয়ন হবে। আপনাদের সঙ্গে দুর্গাপুজোর আগে আর আমার দেখা হচ্ছে না, অক্টোবর মাসেও দেখা হচ্ছে না। আমার একটা ছোট্ট প্রার্থনা আছে, সেটা আমি আপনাদের বলি। আমাদের পূজনীয় গীতানন্দজি মহারাজ রোজ যখন কথামৃত পাঠ করাতেন বেলুড় মঠে, তখন একটা ছোট্ট প্রার্থনা করতেন, এটা কথামৃত থেকেই নেওয়া, আমি বলে যাব, দয়া করে মনে মনে আমার সাথে বা উচ্চারণ করে বলুন, এবং দুর্গাপুজো চলাকালীন এই ভাবটা নিজেরাও জাগিয়ে রাখবেন। এটি কথামৃতে 11 মার্চ 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। প্রার্থনাটা হলো এই, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, কেবল এই কর যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নেই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। এটি 11 মার্চ 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের প্রার্থনা। আমার খুব মনে হতো মহারাজ এটা রোজ কথামৃত পাঠ শুরু হওয়ার আগে এই পাঠটা, এই অংশটা পাঠ করতেন। আমার মনে হতো এর চেয়ে ভালো প্রার্থনা বোধহয় জগৎ সংসারে আর কিচ্ছু হয় না। স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কেমন করে আমাদের নিজেদের আত্ম অহংকারকে সরিয়ে রেখে এক নতুন মানুষ হয়ে উঠতে পারবো তার গল্প। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ হচ্ছে। দুর্গাপুজো আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, আর প্রত্যেকের যেন একটা সত্যিকারের অনুভবী মন তৈরি হোক। আপনাদের সঙ্গে আবার নভেম্বর মাসের শেষ বুধবার দিন দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়ী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি, ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।